बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बनश्री नैशनल एडल्ट स्कूल कर्तृक आयोजित BNIS होम स्कूलिंग प्रोग्रामे इस्लाम ओ नैतिक शिक्षा विषय शिक्षक आमी शामसुन्नाहार तुम्हारे आमंत्रण जानाच्छि। आसलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। सुप्रिय शिक्षार्थीवृंद, तुम्हारा सबाई केमन आछो? आशा करी आल्लाहर अशेष रहमते सबाई भलो आछो। शुक्रिया आल्लाहर, आमिओ भलो आछि। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন তিন। চলো আমরা আমাদের প্রশ্নের উত্তর আলোচনা করি। চতুর্থ অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন তিন হচ্ছে, সন্ত্রাস প্রতিকারের উপায় কি বর্ণনা করো। প্রথমেই আমরা জেনে নিব যে সন্ত্রাসটা কাকে বলে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে আমরা একটু ধারণা নিব, তারপরে এটার প্রতিকারের উপায়টা আমরা জানব। তো সন্ত্রাস কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে সন্ত্রাস হচ্ছে ফিতনা ফাসাদের আধুনিক রূপ। আর ফিতনা ফাসাদ এই দুইটাই হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা বা কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা। তো সন্ত্রাস হচ্ছে ফিতনা ফাসাদের একটা আধুনিক রূপ, ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কিছু আদায় করা বা আদায়ের পরিবেশ তৈরির নীতিকেই সন্ত্রাস বলে। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি প্রত্যেকে জানি কম বেশি যে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে, এ সম্পর্কে আমরা জানি। সন্ত্রাস সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শান্তি নষ্ট করে, জানমালের নিরাপত্তা নষ্ট করে। এর ফলে সমাজে খুন, গুম, ডাকাতি, লুটতরাজ, চাঁদাবাজি, ইপটিজিং, ধর্ষণ প্রভৃতি সামাজিক অপরাধ বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসের ফলে সমাজের শান্তি শৃঙ্খলা এগুলি নষ্ট হয় এবং আমাদের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়। মানুষ শান্তিতে বসবাস করতে পারে না এবং এই সন্ত্রাসের ফলেই যে কাজগুলি ঘটিত হয়, যেমন খুন, গুম, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নানান ধরনের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলেই আমাদের সমাজে ঘটে থাকে। আর এই সন্ত্রাস হচ্ছে একটা নিন্দনীয় চরিত্র। তোমরা এই চতুর্থ অধ্যায়ে জেনেছো যে আখলাকে, হামিদা এবং জামিমা দুই ধরনের চরিত্র রয়েছে। সন্ত্রাস হচ্ছে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত বা নিন্দনীয় চরিত্রের অন্তর্ভুক্ত একটা বিষয়। আর এই সন্ত্রাস সম্পর্কে ইসলামে পরিষ্কার নির্দেশনা আসছে যে ফিতনা হচ্ছে হত্যা থেকেও জঘন্য। এটা পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 191 আয়াতে বলেছেন যে আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতলি, অর্থাৎ ফিতনা হত্যা থেকেও জঘন্য। সন্ত্রাস যেন না হয় সেই জন্য এটা প্রতিরোধের চাইতে এটার প্রতিকার করাটাই হচ্ছে উত্তম, যেন সমাজে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে না পারে। আমরা দুইভাবে এর প্রতিকার করতে পারি। প্রথম হচ্ছে যে কারণ উদ্ঘাটন এবং নিরসন। আমরা প্রথমেই দেখব যে কোন কোন কারণে আমাদের সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, সেই কারণগুলো চিহ্নিত করে সেই কারণগুলোকে নিরসন করা সমাজ থেকে, যাতে করে সন্ত্রাসী কর্মকাণ্ড আর না ঘটে। এবং সেই কারণগুলি উদ্ঘাটন করে তার নিরসনের তাগিদ দিয়েছে ইসলাম। এই জন্য ইসলামে দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব, নৈতিক অবক্ষয় রোধে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিয়েছে, মানুষের মাঝে তাকওয়া বা আল্লাহ ভীতি তৈরি করতে উৎসাহ দিয়েছে। মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন সে এই ধরনের অপরাধমূলক কোনো কাজে অংশগ্রহণ করবে না এবং সে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। আর দুই হচ্ছে নৈতিকতাবোধ জাগ্রতকরণ। মানব জীবনের সকল পর্যায়ে ইসলামী বিধান কার্যকর করে এবং নৈতিকতাবোধ জাগ্রত করে সন্ত্রাস দূর করা যায়। নৈতিকতাবোধ জাগ্রত করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা হচ্ছে সন্ত্রাস প্রতিকারের একটা উপায়। সন্ত্রাসী কাজকে ঘৃণা করা এবং সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা যায়। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা তাদেরকে ঘৃণা করব এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করব। তাহলে আশা করা যায় যে সমাজ থেকে সন্ত্রাস দূর হবে।
সবশেষে বলা যায় যে সন্ত্রাসের প্রতিকার করতে হলে মানব শিশুকে শুরু থেকে নৈতিকতাবোধ সম্পন্ন হিসাবে গড়ে তুলতে হবে এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে পরিপালন করার জন্য প্রস্তুত করতে হবে, তাহলেই সন্ত্রাস মুক্ত জীবন প্রত্যাশা করা যাবে। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখলাম যে সন্ত্রাস কী কী কারণে ঘটছে সেটা চিহ্নিত করে সমাজ থেকে সে কারণগুলোকে দূর করে এবং মানুষের মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত করে সন্ত্রাস দূর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার এফবি আইডি আছে, যদি কোনো অসুবিধা হয় বা প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন করতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয় এই পর্যন্তই, আমাদের আজকের আলোচনা কোনো এসডব্লিউ থাকবে না। তোমাদের সাথে পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।